1947 সাল, তখন মতিলাল সিং বলেছিলেন যে আমার আর কিছু বলার নেই, এটা এই সম্পত্তি বংশধরদের মধ্যে ভাগ হয়ে যাবে। কিন্তু তখন মতিলাল সিং যারা বংশধর ছিলেন তারা ঠিক করলেন যে ওনার আদর্শ মতো আমরা এই ট্রাস্টকে রেখে দেব, এবং উনি যা যা চেয়েছেন ওনার প্রিয় জিনিস, যেমন দরিদ্র নারায়ণ সেবা, বিধবাদের পেনশন দেওয়া, তারপরে শিক্ষাদান, দুঃস্থ হিন্দুদের জন্য শিক্ষাদান, সেটা উনি চেয়েছিলেন। তিনি কলেজ করেন, এছাড়া তিনি চেয়েছিলেন সেবা পূজা, যে জগন্নাথ দেবের সেবা পূজা, সেই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু তারও সেবা পূজার ব্যবস্থা করেছিলেন ওই বেলগড়িয়া ঠাকুর বাড়িতে।